নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাগ জগন্নাথায় তে নম। শ্রীমৎ ভাগবত তৃতীয় স্কন্দ স্থানম চতুর্থ অধ্যায় মৈত্রীয় সমীপে বিদুরের গমন শ্লোক নয়। তস্মিন মহাভাগবত দৈপায়ন সুরিত সখা লোকান অনুচরণ সিদ্ধে আসুদাত যদ্রি ছয়া। তো তস্মিন তখন মহাভাগবত ভগবানের এক মহান ভক্ত দৈপায়ন সেই কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেবের সুরিত শুভাকাঙ্ক্ষী সখা বন্ধু লুকান ত্রিভুবন অনুচরণ ভ্রমণ করে সিদ্ধে সেই আশ্রমে আশুদাত উপস্থিত হয়েছিলেন যদ্রিচ্ছয়া তার স্বতন্ত্র ইচ্ছায়। অনুবাদ। তখন কৃষ্ণ দৈপায়ন বেদবেশে সুরিত ও সখা মহাভাগবত মৈত্রীয় ঋষি ত্রিভুবন পর্যটন করতে করতে যদ্রিচ্ছা ক্রমে সেখানে সে উপস্থিত হলেন। তাৎপর্য, মৈত্রীয় ছিলেন ব্যাসদেবের পিতা পরাশর মুনির শিষ্য, সেই সূত্রে ব্যাসদেব এবং মৈত্রীয় ছিলেন পরস্পরের সখা ও সুরিত। সৌভাগ্যক্রমে মৈত্রীয় তখন সেখানে এসে উপস্থিত হলেন। সেখানে শ্রীকৃষ্ণ বিশ্রাম করছিলেন, ভগবানের সাক্ষাৎ লাভ করা কোনো সাধারণ ঘটনা নয়। মৈত্রীয় ছিলেন একজন মহান ঋষি এবং একজন বিদ্বান দার্শনিক, কিন্তু তিনি ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন না। তাই সেই সময় ভগবানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল তার অজ্ঞাত সুকৃতির বলে। শুদ্ধ ভক্তরা সর্বদাই শুদ্ধ ভক্তিতে যুক্ত থাকেন এবং তাই ভগবানের সঙ্গে তাদের সাক্ষাৎকার স্বাভাবিক। কিন্তু যারা সেই স্তরে উন্নীত না হওয়া সত্ত্বেও ভগবানের সাক্ষাৎকার লাভ করেন, তখন বুঝতে হবে যে তা অজ্ঞাত সুকৃতি বা নিজের অজান্তে ভগবত ভক্তি সম্পাদনের ফল। শ্লোক দশ। তস্য অনুরক্তস্য মুনে মুকুন্দ প্রমোদ ভাব আনত কন্দরস্য আশ্বিন্নত। মা মনোরাগ হাস সমীক্ষয়া বিশ্রময়ন উবাচ। তো শ্লোক দশ। তস্য তার মৈত্রীয় ঋষির অনুরক্তস্য যদিও আসক্ত মুনে মনির মুকুন্দ মুক্তি প্রদানকারী ভগবানের প্রমোদ ভাব আনন্দপূর্ণ মনোভাবে আনত অবনত কন্দরস্য কাঁধের আশ্রিন্নত এইভাবে শ্রবণ করার সময় মাম আমাকে অনুরাগ হাস্য কৃপাপূর্ণ হাস্য সহকারে সমীক্ষয় আমাকে দর্শন করে বিশ্রময়ন আমার শ্রম অপনোদন করে উবাচ বলেছিলেন। তো অনুবাদ। শ্রী ভগবানের প্রতি অত্যন্ত অনুরক্ত মৈত্রীয় মুনি প্রসন্ন চিত্তে ভগবানের কথা শ্রবণ করেছিলেন। তখন শ্রদ্ধায় তার মস্তক অবনত হয়েছিল। ভগবত কথা শ্রবণপরায়ণ সেই মুনির সম্মুখে ভগবান মুকুন্দ অনুরাগ ও হাস্যযুক্ত দৃষ্টির দ্বারা আমার শান্তি অপনোদন করে বলতে লাগলেন। যদিও উদ্ধব মৈত্রী উভয়ই ছিলেন মহাত্মা, তবুও ভগবানের মনোযোগ উদ্ধবের প্রতি অধিক ছিল, কেননা তিনি ছিলেন একজন নির্মল শুদ্ধ ভক্ত, জ্ঞানী ভক্ত বা যার ভক্তি অদ্বৈতবাদের দ্বারা মিশ্রিত, তিনি শুদ্ধ ভক্ত নন। মৈত্রীয় ঋষি যদিও ছিলেন একজন ভক্ত, তবুও তার ভক্তি ছিল মিশ্রা। ভগবান তার অপ্রাকৃত প্রেমের দৃষ্টিতে তার ভক্তের সঙ্গে ভাবের আদান প্রদান করেন দার্শনিক জ্ঞান অথবা সকাম কর্মের ভিত্তিতে নয়। ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমময়ী সেবায় অদ্বৈত জ্ঞান অথবা সকাম কর্মের কোনো স্থান নেই। বৃন্দাবনের গোপিকারা মহাবিদ্যান পণ্ডিত ছিলেন না অথবা সিদ্ধ যুগেও ছিলেন না, তাদের কেবল শ্রীকৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেম ছিল এবং তার ফলে তিনি ছিলেন
তাদের জীবন সর্বস্ব এবং গোপিকারাও ছিলেন ভগবানের জীবন সর্বস্ব। শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবানের সঙ্গে গোপিকাদের সম্পর্ককে পরম শ্রেষ্ঠ বলে অনুমোদন করেছেন। এখানে আমরা দেখতে পাই যে উদ্ধবের সঙ্গে ভগবানের সম্পর্ক মৈত্রেয় মুনির থেকেও ঘনিষ্ঠ ছিল। হরে কৃষ্ণ।